মর্নিং বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। এখন বাজে 9:30। আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, বিছনাতলাও হয়ে গেছে, পুকু পড়তে গেছে, তুতু বাপু উঠে পড়েছে। আর আজকের ব্লগটা কিন্তু একটু হটকে হতে চলেছে। কেন হতে চলেছে? তার জন্য কি করতে হবে? পুরো ব্লগটা দেখতে হবে। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। বলে হাই পগাই পগাই, হাই 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 পগাই, হাই আমাকে। তুই কোথায় এসছিস? কার বাড়ি? ধামাকা কি ছিল দেখলে তো? ভাইপো এসছে, ভাইয়ের বউ এসছে, মানে পিউ, ওরা আজকে আমাদের বাড়িতে এসছে অনেক দিন বাদে তুতু বাপুর সাথে দেখা করতে। তো এটাই হচ্ছে আজকের এর মধ্যে ধামাকা, আজকের ব্লগের মধ্যে এটাই হচ্ছে ধামাকা যে আজকে ভাইপো মানে পকাই এসছে। কে এসছে আজকে? পকাই। হ্যাঁ, পকাই এসছে আজকে তুতু বাপুর সাথে খেলা করতে। কোনটা চা? মানে এদের দুজনের নৃত্য শুরু হয়ে গেছে। হাই, গুড মর্নিং, শুরু হয়ে গেছে। ভাইকে দেখতে পেয়েছে, বল পেয়েছে, শুরু হয়ে গেছে এদের এখানে দৌড়াত্ম। দেখো দু ভাইও ছোট হয়ে গেছে, দৌড়াত্ম শুরু হয়ে গেছে। পাপাই করো না, ভাইকে পেয়ে দুজনের একদম মানে আনন্দ একদম তুঙ্গে চলে গেছে। কি করবে ভেবে পাচ্ছে না, ভাইয়ের সাথে কি করবে। তো ভাইয়ের সাথে খেলা করুক, তোমাদেরও সেটা দেখাচ্ছি। আজ সারাদিন খুব ভালো কাটবে, কারণ ভাইপো এসছে, মানে পাপান আর পিউ দুজনের নাম। তো ওদের নিয়ে আজকে সারাদিন খুব মস্তিতেই কাটবে। তো দেখো কি হয় আজকে, এনজয় করো আজকে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ পিউ, যার কথা তোমাদের বললাম সেবারে বাড়ি গিয়ে ওকে দেখানো হয়নি, ভাইপোকে দেখিয়েছিলাম। তো ও অনেকদিন বাদে আমাদের বাড়িতে এসছে, দু বছর বাদে আমাদের বাড়িতে এসছে পুচকুকে নিয়ে। তো সেজন্য আজকে খুব মানে মজাতে আছি, সেজন্য তোমাদের দেখালাম। আমার বাড়িতে গেলে অবশ্যই আবার দেখা হবে ওর সাথে। তুই কিছু বল। ভালোই লাগছে, অনেকদিন পর এলাম, দু বছর পর, খুবই মজা লাগছে। চল আবার আসবে আমার ব্লগের মধ্যে আবার যখন এই করব। বাই। কার সাথে খেলা করছিস? পকাই পকাই এদিকে, পকাই পকাই, হাই পকাই, ভালো। তোমার কটা বন্ধু স্কুলের? কি কি নাম? পাঁচটা। আরে একটা রাইমস বলে দাও তো পকাই। জনি হাতে দাও সবাই, খেলা করো। এখন চলে এসছি ছাদেতে, খুব মেক করেছে ওই দিকটা, দেখো খুব মেক করেছে ওই দিকটা। জামা কাপড় কিছু ওয়াশিং মেশিনে কাচা হয়েছিল, সেগুলো মেলবো। আর নিচে এখন চলছে হই হই, তিন ভাইতে মিলে হই হই হচ্ছে এখন তিনজনের। ওই যে শুনতে পাচ্ছ, নিচে হচ্ছে হই হই এখন চললো। তারপরে সব চলে গেলে আবার সব মন খারাপ হয়ে যাবে। আমি চলো জামা কাপড়গুলো মেলে নিই, কারণ কখন বৃষ্টি আসবে আর শোকাবে না, তাহলে কাজগুলো পটাপট করে নিই, ঠিক আছে? আবার তারপর আবার পকাই এলে আবার পকাইকে তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? চলো জামা কাপড়গুলো মেলে নিই। ওখানে এখন চলছে তিন ভাইয়ের খেলা। চান হয়ে গেছে? আজকে বলতে হয়নি, আজকে চান কমপ্লিট। যেহেতু ছোটো চান করেছে, সেজন্য আমার তুতুয়া পাপুয়াও চান করে নিয়েছে। তো তিন ভাই চান করে নিয়েছে, তিন ভাইয়ের এখন ক্রিকেট খেলা চলছে। ওই যে ওটা হচ্ছে পাপু, এটা হচ্ছে আমাদের পাপান, আর এটা হচ্ছে তুতাই। তিন ভাইয়ের খেলা চলছে। অনেকে বুঝতে পারো না কোনটা তুতু কোনটা পাপু। সবুজ যেটা জামা পড়ে আছে সেটা হচ্ছে পাপাই, আর এই সামনে যে কালচে কালচে সেটা হচ্ছে তুতাই, আর ওটা তো হচ্ছে আমাদের পকাই, মানে আমি পকাই বলি, কারণ তিন ভাইয়ের ক্রিকেট খেলা চলছে। ওরা খেলা করুক, আমারও জামাকাপড় মেলা হয়ে গেছে, আমি নিচে যাই গিয়ে জলখাবারটা খেয়ে নিই। আজকে জলখাবার করছি আলু পটলের তরকারি, একটু আলু ভাজা আর পরোটা দিয়ে জলখাবার আজকে করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ অনেক বেলা হয়ে গেছে। যেহেতু পিউ এসছে, তারপর আমার দাদু এসছে, দাদু তো মাংস খায় না, সেজন্য দাদুর জন্য একটা ডিম করবো, আর এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি মাংস করে নেব। লাঞ্চে এই তোমার মাংস কষা আর ভাত, আর তোমার হয়েছে আলু পটলের তরকারি,
আর আমের চাটনি, আর আমার দাদুর জন্য মামলেট, এখানে আছে ডাল, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। এই দিয়ে আজকে ইয়ামি ইয়ামি লাঞ্চ হবে, স্যান্ডেল লাঞ্চ। এবার করবো চান তুতু পাপু পোকাই, এই তুতু পাপু আর পকাই আর আমার দাদু সবাইকে খেতে দিয়ে দিলাম, সবাই খাওয়া হয়ে গেলো, কারণ ওরা দুজন তো খেলতে যাবে আর ওরাও 2:40 ধরে চলে যাবে। এবার চান করবো, ঘেমে গেছি, মাংস টাংস করেছি, এবার চান করবো। চান করে আমরা খাবো, পিউকে খেতে দেবো, চান ঠান করে নিই, চলো চান ঠান করে নিই। করে নিয়ে আর লাঞ্চ তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি কী লাঞ্চ করেছি, তো চান ঠান করে লাঞ্চ টাঞ্চ করে আবার একদম তোমাদের সাথে বকবক করতে চলে আসছি। দেখো ছোটোটা বায়না ধরেছে যে দাদাগুলোকে দিতে যাবো, ঠিক আছে, ওই যে বাড়ি যাবে কোথায় তা না, বায়না ধরেছে পকায় যে তুতু আর পাপুকে দিতে যাব, দিয়ে এসে বাড়ি যাব। মানে পাগল হয়ে যায় ওর জন্য, ওর 5টা থেকে উঠে বসে আছে যে কখন রণুদাদা আর বনুদাদার বাড়ি যাব। নিয়ে দেখো জামা টামা পরে রেডি, বলছে আমরা আমিও যাব রণুদাদা আর বনুদাদাকে দিতে, আর পকাই আর দুজনেই চললো। ওদেরও ঠিক আছে, যাওয়ার ইচ্ছে নেই খেলতে, কিন্তু কী করবে, অগত্যা যেতে হবে, ম্যাচ হচ্ছে। মানে দুজনেই পড়েছে পাপড়ে, পাপাই কি হাসি দেখো খালি একদম, ওই যে পাপাই উঠছে আর পেছনে কিট নিয়ে তুতাই আছে আর সামনে পকাইটা উঠেছে, দুজনের কি হাসি। এখন তাদের দিয়ে এসে তারপর ও বাড়ি যাবে, আর মাকে বলছে যে এখন বাড়ি যাব না, পরে বাড়ি যাব, আগে দাদাদের দিয়ে আসি। চললো, বাস চলে গেল দাদাদের দিতে। বলার নেই, বাচ্চা মানুষ তো, বাচ্চারা বাচ্চাদের পেলে যাওয়া হয়। তো আমার এখনও খাওয়া হয়নি, পিউকে খেতে দিয়ে দিলাম, কারণ পিউ বেরিয়ে যাবে বলে। পিউ খেয়েছে, পুকাইও খেয়ে নিয়েছে, আমি খাবো, আসুক তারপর আমি খেয়ে নেবো। এখন জলটা তুলে নিই, এই টাইমে ফাঁকা আছে, জলটা ওগুলো তুলে নিই, তুলে নিয়ে পিউয়ের সাথে একটুখানি কথা বলবো, কারণ পিউ তো আবার বাড়ি চলে যাবে। নিয়ে তারপর আবার তোমাদের সাথে বকবো, তোমরা তো অলওয়েজ আছো আমার সাথে, অলওয়েজ বকবো। আর হ্যাঁ, 100 ডান জাস্ট দেখলাম, আমার সকাল থেকে সময় হয়নি, 100 সাবস্ক্রাইবার ডান, তার জন্য স্পেশাল ব্লগ আসবে, এবার অনেক কিছু হবে কিন্তু দেখতে হবে তার জন্য। চলো কাজগুলো করে নিই। বল রণুদাদা, রণুদাদা বাড়ি যাচ্ছি, তুমি 2 তারিখে চলে যেও, আবার দেখা হবে, আবার খেলা হবে, আবার দেখা হবে, আবার খেলা, টাটা করে দাও, টাটা টাটা। ফিউ চলে যাচ্ছে, পিউ চলে যাচ্ছে, পিউর সাথে মনে হয় না দেখা হবে, শ্রীরামপুরে গিয়ে যদি 2 তারিখে আবার পুজো, পুজোর অসুবিধা, 2 তারিখে দেখা হবে, আমরা 3 তারিখে যাবো সকালে। ও হ্যাঁ, 3 তারিখে পিউ যাবে, 2 তারিখে করে দেখা হবে, তোমাদের যাবে সন্ধ্যেবেলা। হ্যাঁ, দেখা হবে না, পিউর সাথে দেখা হবে না, পিউর সাথে আবার সাথে পুজোর সময় আবার পিউকে দেখবে, পুজোর সময় সেজে গুজে, সেজে গুজে। চলো আমি খেয়ে নিই এবার। গুড ইভিনিং সবাইকে, ঘুমিয়ে পড়েছিলাম আসলে, ওরা চলে গেলো, পিউ পকাই ওরা সব চলে গেলো তোমার 4টের সময়, 4টের ট্রেন ধরে পকাই এলো তুতু পাপুকে দিয়ে, তারপরে ট্রেনে গেলো, 4টে চলে যাওয়ার পরে আমার কাজ টাজ হয়ে গিয়েছিলো। নিয়ে আসলে কালকে অনেকটা রাত্রির অবধি আজকের ব্লগটা এডিট করেছিলাম, নিয়ে আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ওরা আসবে বলে, তো সেই জন্য খুব ঘুম পেয়ে গিয়েছিলো, নিয়ে চোখ লেগে গিয়েছিলো কখন ফোন হাতে নিয়ে শুয়ে, এখন জাস্ট দেখলাম যে 6টা বেজে গেছে, দেন তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম, আর ওই যে আজান দিচ্ছে, মানে 6টা বেজে গেছে, তো এখন ছাদে জামাকাপড় সব ছিল, সব তোলা হয়ে গেছে, ঠিক আছে। আজকে আকাশটা নর্মাল দেখো, আজকে আকাশটা নর্মাল আছে, কোনো মানে গোধূলির টাইপের নেই, হবে হয়তো মেবি পরে, তো আজকে সন্ধ্যাবেলা মনে হয় কোনো কাজ নেই, কারণ আজকে সানডে রান্নাবান্না মোটামুটি করাই আছে, তো আগে দেখি কী কী কাজ আর করতে হয় না হয়। ওরা এসে খুব মজা করেছে, খুব এনজয় করেছে 3 ভাইতে মিলে, ছোটোটা তো ভীষণ হুড়ে খুব মজা টজা করেছে 3 জনে মিলে। বাবাইয়ের এসে একটু মনটা খারাপ হয়ে গেছে, ওরা খেলা থেকে এসে গেছে, তো তুই আর পাপু একটু পরে হয়তো ওরা আবার বাবার সাথে বেরোবে, কারণ আজকে সানডে, ওরা একটুখানি বাইরে খাবার খেতে চায়, আমি ফাস্টফুড খাই না, সেজন্য আমি যাই না খেতে, আমি বাড়িতেই থাকি, তো ওরা হয়তো যাবে সমস্ত খেতে। তো চলো আমি একটু ছাদে ঘোরাঘুরি করে নিই, তারপর আবার তোমাদের সাথে বকবক করছি। দেন গিয়ে ঠাকুরকে সন্ধ্যা দেবো, ঠাকুরের আলোটা জ্বালবো, সামনে আবার গণেশ চতুর্থী আসছে, আমার কাছে ছোট্ট গণেশ আছে, তোমরা তো দেখেছো ঠাকুরের আসনে, তো সব এখন একটার পর একটা অকেশন লেগেই আছে, তো চলো একটুখানি ছাদে ঘোরাঘুরি করে নিই। জিনিস দেখায় কালকে তুতু পাপু এখানটা পুরো রাত্রিবেলা পড়ার, 10টা তখন বেজে গেছে, পড়া হয়ে গেছে, পুরো নিজেরা পরিষ্কার করেছে, এই উপরটা পুরো পরিষ্কার করেছে, এইখানে তাকে যত আবর্জনা আবর্জনা ছিল সমস্ত কিছু পরিষ্কার করেছে, মাথায় তুতু পাপু দুজনে মিলে এগুলো সব, এবং নিজেদের র্যাকগুলোও পরিষ্কার করেছে, দেখো নিজেদের বই রাখার র্যাকগুলো পরিষ্কার করেছে, যত কাগজপত্র সমস্ত কিছু ছিল সব পরিষ্কার করেছে। কালকে রাত্রিবেলা হঠাৎ বললো যে মা পরিষ্কার করবো, আমি না ওরা ওদের কাজ আমি ছেড়ে দিই, যে হ্যাঁ কর কর না, চেষ্টা করতে ক্ষতি কী আছে, কর নিজেদের কাছে নিজেরাই করে। দাঁড়ো ঠাকুরের আলোটা জেলে দিয়ে তোমাদের সাথে বকবক করছি, একদমই অন্ধকার, ঠাকুরের আলোটা জেলে দিই, সন্ধে লেগে গেছে, আউচ সুইচ দেওয়া ছিল, ঠাকুরের আলোটা জেলে দিলাম, সন্ধে হয়ে গেছে, তো ওরা না নিজেদের কাজ করতে খুব
মানে পছন্দ করে, এই সমস্ত কাজ করতে ওরা ভীষণ পছন্দ করে। আর আমিও এই সমস্ত কাজেতে কখনো বাধা দিই না, যে না করিস না, কেন করবি, কর। যত কাজে ইন্টারেস্ট পায় তত এরা করে জিনিসগুলো, সেজন্য আমারও খুব ভালো লাগে যে না কর। সেটাই তোমাদের সাথে দেখালাম যে এটা কালকে ওরা দু ভাইতে মিলে এই সমস্ত কাজগুলো করেছে। জিও থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো আজকেই দেখলাম ডেলিভারি দিয়ে চলে গেল অর্ডার করাতে। এটা কী আছে জিনিসটা সেটাও তোমাদের দেখাবো। একটা লাইট মতো অর্ডার করেছিলাম কোথায় লাগাবার জন্য, এবং লাইটটা কীরকম কীরকম কোয়ালিটি এটাও তোমাদের সাথে আমি মানে তোমাদের আমি দেখাবো। ওটা যখন আমি ওপেন করব তখন আমি তোমাদের দেখাবো এটা যে এর মধ্যে কী আছে। কারণ আমি মিশো থেকে টুকটাক টুকটাক জিনিস অর্ডার করি, যেহেতু মিশোতে আমি আছি সেজন্য টুকটাক টুকটাক জিনিস আমি অর্ডার করেই থাকি। সেগুলো এবার থেকে তোমাদের শেয়ার করব যে কী দেখাবো, এগুলোর মধ্যে কী আছে না আছে সেগুলো সব তোমাদের দেখাবো। এই ব্লগেও দেখাতে পারি বা নেক্সট ব্লগেও দেখাতে পারি, সেটা ব্লগ চেক করলেই পেয়ে যাবে। তো চলো এবার কাজগুলো করে নিই, কারণ সব এসে গেছে। একবার নিচে যাই, তারপর আবার ওপরে এসে তোমাদের সাথে বক বক করছি। থুতু পাপড় খাওয়া হয়ে গেছে, আজকে ওদের যায়নি, আজকে ওরা বাড়িতেই বিরিয়ানি নিয়ে এসেছিলো। ওরা তিন ভাই খেয়ে নিয়েছে, তো এখন আমি খেতে যাবো 10:30। আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে ওরা আজকে সন্ধ্যাবেলা আর পড়াশোনা করেনি, ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল, সেই জন্য ব্যাগ ট্যাগ সব গুছিয়েছে। সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচে নিয়ে চলে গেছে। এবার আমি যাই একটু দুধ দিয়ে ভাত দিয়ে বা রুটি দিয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে এসে শুয়ে পড়বো, একটু টায়ার্ড লাগছে আজকে, ঘুম ঘুম পাচ্ছে। তো চলো যাই খেয়ে আসি, খেয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে, টায়ার্ড আছি বলে হয়তো এরকম লাগছে, খেয়ে এসে কথা বলছি। ডিনার করে চলে এলাম, ডিনার টিনার হয়ে গেল, তারপরে বিছানা করলাম। টুটু বাবুর আজকে ব্যাগ গোছানোর তেমন কিছু ছিল না, কারণ কালকে ওদের ড্রয়িং পরীক্ষা আছে আর বাংলা ওরাল। তো ড্রয়িং পরীক্ষার জন্য ওদের তোমার ওই বোর্ড লাগবে, কালার ড্রয়িং বই এইটুকুনি লাগবে, আর তোমার বাংলা ওরাল তো মুখে ধরবে, আর পুকুর কালকে লিসনিং স্কিল আছে, ওরও কালকে লেখা পরীক্ষা নেই, তো সেই জন্য অসুবিধা নেই, কালকে সব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তো ও সব ব্যাগ ট্যাগ গোছালো, দেন এখন বাজে তোমার ওই 12:30 মতো বাজে। আমার বিছানা হয়ে গেছে, ওষুধ টষুধ খাওয়া, চুল ঠুল বাঁধা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো শুতে, আজকে ফোন ঘাটলে চলবে না, কারণ কালকে সকালে উঠতে হবে, সেই জন্য শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর কালকের ব্লগের জন্য ওয়েট করো, যদি কোনো ধামাকা বা স্যাম্পল আসতেই পারে। আজকের জন্য এখানে বাই অ্যান্ড গুড নাইট।